হ্যালো সবাই, গুড ইভিনিং। তোমরা কি করছো? আমি এখন একটু আগে পার্লারে গিয়েছিলাম একটু চুলটা সেট ফেট করতে আমার বন্ধুর পার্লারে, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন নেই, আমি জাস্ট চিল করছি। তারপরে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে কি রেসিপি শেয়ার করা যায়? তো আমি ভাবছি আজকে একটা সিম্পল রেসিপি শেয়ার করি। চিংড়ি মাছ সবাই ভালোই খায়, চিংড়ি মাছ সবারই ফেভারিট। তো ওটা আমি পটলের সাথে তরকারি করেছি, পটল চিংড়ি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও আমার চিংড়ি পটলের রেসিপি। পটল চিংড়ি করার জন্য লাগছে পটল আর আলু, একটু ভেজে রেখেছি পিস পিস করে কেটে, চিংড়ি ভেজে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা। তাইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ ঝিরি ঝিরি ভাবে কাটা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে একটু নাড়াবো আর কষাবো। এই পুরো ইনগ্রিডিয়েন্টসটাকে ভালোভাবে কষতে দিতে হবে। মশলাটা অনেকটা কষে গেছে, এর মধ্যে লঙ্কার গুলো দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব অল্প অল্প পরিমাণ মতন করে, সব ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, মিষ্টি পরিমাণ মতো। এই সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে, তার মধ্যে ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেব, পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। দিয়ে চিংড়িগুলো, ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়িগুলো মিশিয়ে দিলাম। এটা এখন ফুটছে, কিছুক্ষণ ফুটলেই নেড়ে চেড়ে তার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমার পটল চিংড়িও রেডি হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপি নিশ্চয়ই জানাবে। আমি অনেক ভেবেচিন্তে করেছি, এটা একটা সিম্পল রান্না। সব সময় রোজ দিন সবাই আমরা ভাবি কি করব কি করব, তার জন্যই আমি বলেইছি সবার প্রথমে যে আমি প্রচণ্ড সিম্পল রেসিপি প্রত্যেক দিন রাখবো, যেটা আমার মাথায় আসবে। আর অনেকে বলেছে কমেন্ট বক্সে পিজা কেমন করে বানাতে হয় দেখাতে, বা অনেক কিছুরই রেসিপি দেখাতে বলেছে। তো একদিনে তো সেটা সম্ভব না, আরও ভিডিও যখন ব্লগ যখন আপলোড করব আমি এক এক করে সবগুলোই আমি দেখাবো। আর তার মধ্যে এই যে এতগুলো ভিডিও করলাম, যে যে রান্নাগুলো করেছি সেগুলো তোমরা করে একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো যে সেগুলো তোমাদের বানিয়ে কেমন হয়েছে, তোমাদের ফিডব্যাকটা জানাও। আর তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এইভাবেই আমার সাথে থেকো। আজকের ভিডিওটা খুব শর্ট রাখছি, কারণ আজকে আমার খুব একটা ভালো লাগছে না, মানে সারাদিন আজকে পার্লারেই ছিলাম তাই একটু টায়ার্ড, তাই বেশিক্ষণ আর মানে ভিডিওটা করছি না। আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো, কালকে একটা ইনোভেটিভ কিছু করার ইচ্ছা আছে। কালকে মঙ্গলবার, বজরঙ্গলির বার, তো আমি ভেজ খাই, তো তাই তোমাদের সাথে একটা ভেজ রেসিপি শেয়ার করব কালকে। তো ততক্ষণে টাটা সবাইকে, ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।